বাংলাদেশের সকল প্রান্তে সকল সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে বাংলাদেশ ছাত্রলীগের একটি প্রচেষ্টা। দেশত শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে ঘরে বসে এখন একাডেমিক পড়াশোনার শূন্যতা পূরণের সুযোগ সুবিধা পাবে এখানে। আমরা আশা করি এই টিউটোরিয়ালগুলো একজন শিক্ষার্থীর লিখিত ও বহুনির্বাচনী প্রশ্নের দুর্বলতা কাটানোর পাশাপাশি তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলবে। গত পর্বগুলোতে আমরা ম্যাট্রিক্স দেখছি, এই পর্বে আমরা দেখবো হলো নির্ণায়ক। নির্ণায়ক হলো তোমাকে যদি কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া হয় তাহলে তুমি এটাতে একটা মান দিবা, এটাই হলো নির্ণায়কের কাজ। তুমি নির্ণায়ককে ভাবতে পারো একটা ফাংশন, যে ফাংশনে তুমি ইনপুট দিবা একটা ম্যাট্রিক্স, আউটপুট পাবা একটা মান, যে কোনো বাস্তব সংখ্যা অথবা জটিল সংখ্যা। ঠিক আছে, তাহলে ধরো আমাকে এইরকম যদি একটা ম্যাট্রিক্স দেয় 1/1 অর্ডারের, এটার অর্ডার হলো 1/1 এবং ইনপুটটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, আমরা বর্গ ম্যাট্রিক্সের এই নির্ণায়কের মান বের করতে পারি, অন্য কোনো ম্যাট্রিক্সের পারি না। ঠিক আছে, তাহলে এটার অর্ডার হলো 1/1, এটা হলো 2/2 বর্গ ম্যাট্রিক্স, এটা হলো 3/3 বর্গ ম্যাট্রিক্স। এরকম যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স দিয়ে তোমাকে যদি বলে এটার মান বের করো, এটা হলো এই তুমি যে কাজটা করবো এটাই হলো নির্ণায়ক। তাহলে ধরো আমাকে যদি এই 1/1 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স দেয়, তাহলে আমি এটা নির্ণায়কের মানটাকে বা যে কোনো ম্যাট্রিক্স এর নির্ণায়কের মানটাকে তুমি হলো এটার পাশে মডুলাস দিয়ে বোঝাও। ধরো এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে মডুলাস এ, বি ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা হবে মডুলাস বি, সি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে মডুলাস সি। কারণ তুমি যদি মডুলাস এ বের করতে চাও তাহলে তুমি কী করতে হবে, এটার যে এলিমেন্ট আছে এটার পাশে মডুলাস দিয়ে দিতে হবে। আমাকে ধরো এরকম একটা ম্যাট্রিক্স যদি আমি একটা এক্সাম্পল লিখি, ধরো একটা ম্যাট্রিক্স আছে 5, তাহলে এটা নির্ণায়কের মান হবে মডুলাস 5, আর মডুলাস 5 মানে হলো 5। সিমিলারলি তোমাকে এরকম একটা ম্যাট্রিক্স যদি দে বি, এটার যদি মান বের করতে বলে বা নির্ণায়ক মান মানে তো নির্ণায়ক করবা, এটাকে তুমি মডুলাস বি দিয়ে প্রকাশ করবা এবং এটা হবে এরকম মডুলাস B11, B12, B21, B22। এবং এখন এটার মানটা কীভাবে বের করবো, এটা তো এখনও একটা এরকম আকারে আছে, আমি এটার একটা মান চাচ্ছি বা বাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা চাচ্ছি। ঠিক আছে, তাহলে যে কাজটা করবা তুমি বলো যে এই কোনা কোণে গুণ করবা এইভাবে। ঠিক আছে, এইভাবে করার পর এই এটা হলো যোগ চিহ্ন হবে, আর পরে এদিকে গুণ করবা এটা হবে বিয়োগ চিহ্ন। ঠিক আছে, এবং তুমি তাহলে কী পাও এখানে দেখো তো, এই দুইটা গুণ করলে কী হবে, B11 ইন্টু B12, B22 পাইলা, মাইনাস দিয়ে এই মাইনাস দিবা না, মানে এখানে যেহেতু মাইনাস আছে এই জিনিসটার আগে আমি মাইনাসটা আগে দিয়ে রাখলাম, তাহলে B12 ইন্টু B21, তার মানে এই দুইটার গুণফল মাইনাস দিয়ে এই দুইটার গুণফল। আলটিমেটলি আমি যদি একটা এক্সাম্পল লিখি বি ম্যাট্রিক্স, ধরো এরকম যে একটা বি ম্যাট্রিক্সকে আমি যদি মান নির্ণয় করতে চাই তাহলে এটা এই জিনিসটা দেওয়া যাবে না, জাস্ট মডুলাস দিতে হবে, ধরো 1, 2, 3, 4, তাহলে এটা কী আসবে, 1 ইন্টু 4, 4, 1 ইন্টু 4, তারপর মাইনাস দিয়ে 2 ইন্টু 3, তাহলে এখানে কী আসলো 4 - 6 - 2, একটা মান তুমি পাইছো। সিমিলারলি তোমাকে এরকম একটা 3/3 ম্যাট্রিক্সেরও বের করতে হলে তোমাকে কী করতে হবে, যে জিনিসটা করতে হবে, আমি এখানে এই তীর চিহ্নটা উঠাই ফেললাম, এই যে এটা উঠাই ফেললাম, আমি আসলে যে কাজটা করব এটাকে আমি উঠাই দিব। এটা নির্ণয় করার জন্য, সহজে নির্ণয় করার জন্য আমি প্রথম কলাম এবং দ্বিতীয় কলামটা আবার লিখবো, C11, সি কাজটা সহজ করার জন্য আবার লিখবো 2-1, C31, তারপর এখানে হলো C12, C22, C32 লিখলাম। ঠিক আছে, লেখার পর আমার যে কাজটা করতে হবে, আমি প্রথমে হলো এই যে এইটা 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 এই তিনটা হলো যোগ চিহ্ন হবে, তারপর বিয়োগ চিহ্ন দিয়ে যে কাজটা করব এটা হলো এই যে আমি ডট ডট দিয়ে দেখাই, এই যে এই বরাবর বিয়োগ চিহ্ন হবে, তারপর এই বরাবর বিয়োগ চিহ্ন হবে, এই বরাবর বিয়োগ চিহ্ন হবে মাইনাস। ঠিক আছে, আমি যদি এখন লিখি এই জিনিসগুলা, লিখলে দেখো কী আসে, C11 ইন্টু C22 ইন্টু, হ্যাঁ বা আমি একবারই লিখে ফেলি C11 C22 C33 প্লাস C12
সি টু থ্রি সি থ্রি ওয়ান প্লাস এটা যদি লিখি সি ওয়ান থ্রি সি টু ওয়ান সি থ্রি টু, তারপর যদি এটা লিখি মাইনাস, আমি এখানে লিখি মাইনাস সি ওয়ান থ্রি ওয়ান থ্রি সি টু টু সি থ্রি ওয়ান, এটা যদি লিখি মাইনাস সি ওয়ান ওয়ান সি টু থ্রি সি থ্রি টু, তারপর এটা যদি লিখি মাইনাস সি ওয়ান টু সি টু ওয়ান সি থ্রি থ্রি। এই জিনিসটা অনেক কমপ্লেক্স একটা জিনিস। এখন আমি এটাকে ইচ্ছা করলে, ধরো আমি চাচ্ছি হলো এই যে এই জিনিসটা যে সি ওয়ান ওয়ান আর কোথাও আছে, হ্যাঁ আর একটা জায়গায় আছে, এই যে এখানে সি ওয়ান ওয়ান আছে এখানে সি ওয়ান ওয়ান আছে, এই টার্মটা যদি আমি একসাথে লিখি পাশাপাশি লিখি তাহলে আমি সি ওয়ান ওয়ান কমন নিতে পারি। সি ওয়ান ওয়ান যদি আমি কমন নেই তাহলে আমি কী পাই, আচ্ছা আমি একটু উপরে লিখি, সি ওয়ান ওয়ান যদি আমি এই দুইটা থেকে কমন নেই তাহলে কী পাই, সি টু টু মাই সি থ্রি থ্রি মাইনাস সি টু থ্রি, ঠিক আছে সি টু থ্রি সি থ্রি টু, এই জিনিসটা পাই। তারপর আমি যদি সি ওয়ান টু এলিমেন্টটা কমন নিই পরের দুইটা থেকে, যে এটা এইটা ওয়ান টু আর কোথায় আছে, সি ওয়ান টু ওয়ান টু যে এখানে আছে, তাহলে আমি এখান থেকে যদি প্রথমে আমি এখানে যে কাজটা করবো এখানে একটু উল্টা করে লিখব, এবং লেখার কারণটা তুমি একটু পরে ঠের পাবা, মাইনাস সি ওয়ান টু কমন নিলাম, নিলে আমি কী পাবো সি টু ওয়ান সি থ্রি থ্রি মাইনাস, এখান থেকে মাইনাস সি ওয়ান টু কমন নিলে এখানে মাইনাস হয়ে যাবে সি টু থ্রি সি থ্রি ওয়ান। তারপর আমি যদি সি ওয়ান থ্রি টার্মটা কমন নিই, এই যে ওয়ান থ্রি এখানে আছে এখানে আছে, সি ওয়ান থ্রি যদি প্লাসের সি ওয়ান থ্রি কমন যদি নিই আমি তাহলে কী আসবে সি টু ওয়ান সি থ্রি টু মাইনাস সি টু টু সি থ্রি ওয়ান, ঠিক আছে। আমি যদি এই জিনিসটা মুছে ম্যাট্রিক্সটা এখানে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এই যে এই জিনিসটা মুছে দিলাম, আমাদের ম্যাট্রিক্সটা ছিল কীরকম, এরকম যে সি একটা ম্যাট্রিক্স, এই যে সি বা নির্ণায়ক আকারে যেহেতু প্রকাশ করছে মডুলাস সি, মডুলাস সি সি ওয়ান ওয়ান সি ওয়ান টু সি ওয়ান থ্রি ছিল, সি টু ওয়ান সি টু টু সি টু থ্রি সি থ্রি ওয়ান সি থ্রি টু সি থ্রি 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 এরকম ছিল, ঠিক আছে। এখন দেখো আমি এই জিনিসটাকে আরেকভাবে লিখতে পারি, দেখো এই যে সি টু টু ইন্টু, এই যে ধরো সি ওয়ান ওয়ান যখন নিছো কমন, সি ওয়ান ওয়ান যখন কমন নিছো, ঠিক আছে, তখন কী হইতেছে দেখো সি টু টু ইন্টু সি থ্রি থ্রি গুণ হইতেছে মাইনাস দিয়ে সি টু থ্রি ইন্টু সি থ্রি টু, তার মানে আমি বলতে এটাকে এইভাবে প্রকাশ করতে পারি সি টু টু সি থ্রি থ্রি গুণ ছিল সি টু থ্রি সি থ্রি টু। দেখো এটা এই পুরো বক্সটা না, এই যে এই বক্সটা না, এই যে এই বক্সটা না, দেখো তো এই বক্সটাই তো আসতেছে এখানে। সিমিলারলি আমি যদি এখানে মাইনাস সি ওয়ানটা ওয়ান টুটার বোধ, এই যে পরে যে ব্র্যাকেটটা আছে এই জিনিসটাকে যদি আমি প্রকাশ করতে চাই, দেখো তুমি এরকমভাবে লিখবো সি টু ওয়ান সি টু থ্রি সি থ্রি ওয়ান সি থ্রি থ্রি, দেখো এরকম, এই যে এটাকে মডুলাস করলে সি টু ওয়ান ইন্টু সি থ্রি থ্রি হয় মাইনাস সি টু থ্রি ইন্টু মাইনাস সি থ্রি ওয়ান হয়, তার মানে এই জিনিসটা দেখো কোন বক্সটা, যখন ওয়ান টু এলিমেন্টটা নিছো তখন যে জিনিসটা হয় এই যে দেখো সি টু ওয়ান টু থ্রি সি থ্রি ওয়ান সি থ্রি থ্রি, মানে এই যে এই কলামটা এবং এই সারিটা বাদ যায়, ঠিক আছে। তার মানে আমি বুঝতে পারতেছি অনুরূপভাবে আমি যে লাস্টে ফাইনাল যে জিনিসটা পাবো এটা হলো যখন প্লাস সি ওয়ান থ্রির জিনিসটা লিখবো, এই জিনিসটা হবে এই ওয়ান থ্রি, মানে হলো এক নম্বর সারি বাদ যাবে আর তিন নম্বর কলাম বাদ যাবে, এই যে ওয়ান এক ওয়ান থ্রি এক নম্বর সারি এবং তিন নম্বর কলাম যাবে, মানে এটা যে সারি এবং কলামে আছে এটা বাদ যাবে, তখন আমার বক্স হবে হলো এটা, ঠিক আছে এটা। তাহলে আমি দেখো লাস্টে কী পাওয়ার কথা, এই হিসাবে সি ওয়ান থ্রি যখন নিবা তুমি এরকম পাওয়ার কথা সি টু ওয়ান সি টু টু সি থ্রি ওয়ান সি থ্রি টু, এই জিনিসটাই কিন্তু এখানে পাবা পাইছো, এবং এই জিনিসটা হইলেই দেখো সি টু ওয়ান ইন্টু সি থ্রি টু সি টু ওয়ান ইন্টু সি থ্রি টু মাইনাস সি টু টু ইন্টু সি থ্রি ওয়ান, এই যে এই জিনিসটা এখানে পাইছো। তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে প্রকাশ করতে পারি, এই যে এই লাস্টের লাইনটার মতো আমি এখানে লিখে দিই সি টু ওয়ান
সি থ্রি টু এই সরি সি থ্রি টু ওয়ান সি টু টু সি থ্রি ওয়ান এই থ্রি টু থ্রি টু সি থ্রি ওয়ান এরকম পাবা। জিনিসটা এখানে কমপ্লেক্স, বাট আমি যদি আবার সিম্পলি আর একটা এক্সাম্পল করি তখনই তোমরা বুঝতে পারবা। আমি একটা এক্সাম্পল করি, ঠিক আছে? আমরা এই তো দেখবো না, এইভাবে আমরা আসলে এটা করবো না। ওয়ান 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 টু টু এই অর্ডারের যে নির্ণায়কগুলো সেইগুলো আমরা এই যেভাবে দেখেছি এভাবেই করবো, বাট সিএরটা আমরা এইভাবে সিটা যেভাবে দেখেছি আমরা এইভাবে করবো না। আমরা কীভাবে করবো? আমরা এই যে ফাইনালি যে জিনিসটা পাইছি এরকমভাবে করবো। ধরো আমি একটা ম্যাট্রিক্স যদি দেখাই তোমাকে, সি একটা উদাহরণ যদি দেখাই, বা সি ম্যাট্রিক্সের নির্ণায়ক মডুলাস সি, ধরো একটা ম্যাট্রিক্স সি ছিল প্রথমে যে ম্যাট্রিক্সটা ছিল, এটার মডুলাসটা আমরা বের করতে চাচ্ছি। এখানে যদি আমি একটা এক্সাম্পল লিখি, ধরো টু ফোর ওয়ান মাইনাস থ্রি জিরো ফোর সেভেন এইট নাইন লিখলাম। এখন আমি কী করছি, প্রথমে দেখো সি ওয়ান ওয়ান এলিমেন্টটা, এই যে মানে এইটা, এই যে এটা ওয়ান ওয়ান এলিমেন্টটা আমি কম নিছি এখানে, তারপর মডুলাস করছি। মডুলাস কি, যে এই মডুলাস করে কোন এলিমেন্টগুলো বসাইছি যেখানে সি ওয়ান লেখাটাই নাই। দেখো এখানে কিন্তু কোথাও ওয়ান নাই, ওয়ান আছে, ওয়ান নাই, ওয়ান থাকবে না কখন, যখন আমি কখনোই এক নাম্বার সারি এবং এক নাম্বার কলামটা নিব না। মানে এই যে টু এলিমেন্টটা নিছো, মানে এই যে ওয়ান ওয়ান এলিমেন্টটা নিছো, তাহলে ওয়ান এলিমেন্টের এলিমেন্টের সারি এবং কলাম বাদ, এবং তাহলে যে জিনিসটা থাকে এটা কি জিরো ফোর এইট নাইন, জিরো ফোর এইট নাইন এইভাবে বসাই দেবা। তারপর মাইনাস নিবা ফোর, এই ফোর এলিমেন্টটা যখন নেবা ফোর, মানে টু ওয়ান ওয়ান টু এলিমেন্টটা ফোর, তখন এইটা সারি এবং কলাম বাদ, তখন আমার থাকে কি, এই যে এটা সারি এবং কলাম বাদ দিলে আমার থাকে মাইনাস থ্রি ফোর সেভেন নাইন। তারপর প্লাস দিয়ে তুমি যখন লাস্টের এলিমেন্টটা নেবা ওয়ান, ওইটার সারি এবং ওইটার কলাম বাদ যাবে, ঠিক আছে? আমার বসবে হলো মাইনাস থ্রি জিরো সেভেন এইট। তাহলে আমি এখন যে কাজটা করবো, যে টু বাই টু অর্ডার হয়ে গেছে, এটা তো আমরা পারি, যে জিরো ইন্টু নাইন জিরো মাইনাস চারাটা বত্রিশ মাইনাস ফোর, এখানে কি মাইনাস থ্রি ইন্টু নাইন মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ফোর ইন্টু সেভেন টোয়েন্টি এইট প্লাস ওয়ান ইন্টু মাইনাস থ্রি ইন্টু এইট মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস সেভেন ইন্টু জিরো জিরো। তাহলে আমি কী পাইলাম, টু ইন্টু মাইনাস থার্টি টু মাইনাস ফোর ইন্টু, এখানে মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস টোয়েন্টি এইট মিলে হয় হলো মাইনাস ফিফটি ফাইভ প্লাস ওয়ান ইন্টু মাইনাস টোয়েন্টি ফোর। তাহলে আমি কী পাইলাম এখানে, মাইনাস সিক্সটি ফোর প্লাস চার পঞ্চাশ একশো, এই দুইশো চার পাঁচ বিশ দুইশো বিশ প্লাসের দুইশো বিশ প্লাস মাইনাস টোয়েন্টি ফোর প্লাস ওয়ান ইন্টু মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর। তাহলে আমি ফাইনাল যেটা পাইলাম, যে মাইনাস সিক্সটি ফোর ইন্টু মাইনাস টোয়েন্টি ফোর এটা হলো মাইনাস এইটটি এইট প্লাস টোয়েন্টি টু হলো, তাহলে আমার বাদ যায় হলো, যদি একশো বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে একশো বিশ, আমার বাদ দেওয়ার কথা হলো আটাশি, আমি বাদ দিয়ে দিছি একশো, তাহলে আরও বারো যোগ করবো, একশো বিশের সাথে বারো যোগ করলে হয় হলো ওয়ান থার্টি টু, মানে আমার ফাইনাল অ্যান্সারটা আসলো হলো ওয়ান থার্টি টু, এরকমই একটা মান পাবা। তাহলে থ্রি বাই থ্রি অর্ডারের যে নির্ণায়ক এগুলো আমি কীভাবে সলভ করবো দেখলাম। আমরা যদি নির্ণায়কের আরও একটা এক্সাম্পল দেখি, এটা আমি কীভাবে করব, এই যে আমরা আগে কী করছিলাম, এই যে এই বরাবর বিস্তার করছিলাম, এই বরাবর করলে কী হতো, আমি প্রথমে মাইনাস টুটা প্রথম এলিমেন্টটা বসাইলাম, তারপর একটা মডুলাস দিলাম, তারপর এই এলিমেন্টটা যে কলামে আছে কলাম বাদ ওই সারি বাদ, তাহলে রইল কি জিরো টু ফোর ফাইভ, জিরো টু ফোর ফাইভ দিলাম। তারপর যে এলিমেন্টটা আছে এটার সামনে আমরা মাইনাস দিব, তারপর এলিমেন্টটা দিব। মাইনাস কেন দেয় এটা আমরা যখন প্রুফটা পড়ছিলাম তখন দেখছিলাম, ঠিক আছে? তাহলে এই সিক্স যে কলামে আছে এবং যে সারিতে আছে ওই সারি কলাম বাদ, তাহলে রইল কি ওয়ান টু থ্রি ফাইভ, ওয়ান টু থ্রি ফাইভ। তারপর যদি আমি লাস্টের এলিমেন্টটা বসাই প্রথম সারির সেভেন, এবং এটা পজিটিভ আমরা আগেই দেখছিলাম, তাহলে এটা যে সারিতে আছে বাদ, যে কলামে আছে বাদ, রইল কি ওয়ান জিরো থ্রি ফোর, ওয়ান জিরো থ্রি ফোর। তাহলে এটা যদি আমি বের করি, মাইনাস টু জিরো মাইনাস এইট মাইনাস সিক্স, এখানে হলো পাঁচ একে পাঁচ মাইনাস তিন দুগুণা ছয় প্লাস সেভেন, ঠিক আছে? সেভেন এখানে কি চার একে চার মাইনাস জিরো, তাহলে এখানে কী রইল মাইনাস টু ইন্টু মাইনাস এইট প্লাসের ষোলো মাইনাস সিক্স ইন্টু মাইনাস ওয়ান প্লাসের সিক্স সেভেন ইন্টু ফোর টোয়েন্টি এইট, তাহলে ষোলো আর ছয় বাইশ আর আঠাশে হলো ফিফটি, তাহলে এটা পাইলাম কত ফিফটি।
ঠিক আছে? এখন তোমার কাছে মনে হতে পারে আমরা কেন প্রথম সারি বরাবরই বিস্তার করি, কারণ আমরা তোমাদেরকে যদি আমি এইভাবে শেখাই যে প্রথম সারি বরাবরই বিস্তার করবা, তাহলে তোমরা সারা জীবনই প্রথম সারি বরাবর বিস্তার করবা। কিন্তু তুমি চাইলে প্রথম দ্বিতীয় সারি বরাবরও বিস্তার করতে পারো, তৃতীয় সারি বরাবরও বিস্তার করতে পারো, আবার চাইলে প্রথম কলাম বরাবরও বিস্তার করতে পারো, দ্বিতীয় কলাম বরাবরও বিস্তার করতে পারো, তৃতীয় কলাম বরাবরও বিস্তার করতে পারো। এখন তুমি ভাবো আমি প্রথম সারি বরাবরই করব, ঠিক আছে? এই অঙ্কগুলো অ্যাটলিস্ট মানে তুমি প্রথম সারি বরাবর করলেই হয়ে যায়, বাট অনেক কমপ্লেক্স জিনিস আছে যেগুলো তোমার প্রয়োজনে তুমি হয়তো তৃতীয় সারি দিয়ে করলে সুবিধা হবে বা দ্বিতীয় সারি দিয়ে করলে সুবিধা হবে, সেই ক্ষেত্রে তোমার ওইটাই করতে হবে, না হয় তোমার জিনিসটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। এর জন্য আমরা অন্য সারি বরাবর বা অন্য কলাম বরাবর বিস্তার করা শিখব এখন, ঠিক আছে? তার আগে এই যে এখানে আমরা যে মাইনাসটা দিলাম, এটা আমরা প্রুফ দেখছি যে দ্বিতীয় এলিমেন্টের আগে মাইনাস দিতে হয়, বাট যখন আমি প্রথম বা দ্বিতীয় কলাম বরাবর বিস্তার করবো সেই ক্ষেত্রে কোথায় মাইনাস কোথায় প্লাস দেবো এই জিনিসটা আমরা হয়তো বুঝতেছি না। ধরো সাপোজ আমি যদি এই দ্বিতীয় সারি বরাবর বিস্তার করতে চাই, সেক্ষেত্রে আমার কোনটা পজিটিভ হবে? এখানে কি এটা নেগেটিভ হবে না, নাকি এটা পজিটিভ হবে, নাকি কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে, এটা আমরা যদি বুঝি না আসলে, ঠিক আছে? এর জন্য আমরা ধরো এই দ্বিতীয় সারি বরাবর বা যে কোনো সারি বরাবর বিস্তার করো, তোমার যে চিহ্নটা আসে যে কোনো ভুক্তির আগে, ধরো এটা হলো ওয়ান ওয়ান ভুক্তি, এখানে এটা কী ছিল ওয়ান ওয়ান ভুক্তি, এটা ছিল ওয়ান টু, এটা ছিল ওয়ান থ্রি, এরকম যে কোনো বরাবর তুমি যখন বিস্তার করবা, ভুক্তির চিহ্নটা হয় মাইনাস ওয়ান টু দি পাওয়ার রো নাম্বার প্লাস কলাম নাম্বার, ঠিক আছে? তখন রো নাম্বার আর কলাম নাম্বার এই যে মাইনাস ওয়ানের পাওয়ার যখন এই মানে জোর হয় তখন এটা প্লাস ওয়ান হয়ে যায়, আর মাইনাস ওয়ানের পাওয়ার যখন বেজোর হয় তখন এটা মাইনাস ওয়ান হয়ে যায়, ঠিক আছে? তো এটার ইচ যে প্লাস ওয়ান হয় আইদার নাইলে কি মাইনাস ওয়ান হয়, দুইটার যে কোনো একটা হবে। যখন প্লাস ওয়ান হবে তখন আমরা পজিটিভটাই নিব, পজিটিভ আসবে আলটিমেট ভ্যালু, এবং যখন মাইনাস আসবে মাইনাস ওয়ান হবে তখন আলটিমেট ভ্যালু নেগেটিভ আসবে, ঠিক আছে? তো আমি যদি দ্বিতীয় এই জিনিসটাই যদি আমি দ্বিতীয় সারি বরাবর বিস্তার করতাম তাহলে কী করতাম এটা আমি একটু দেখাই, ঠিক আছে? ধরো এই জিনিসটা দেখালে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি দ্বিতীয় সারি বরাবর বিস্তার করবো, সেক্ষেত্রে আমি কি প্রথম এলিমেন্টটা বসালাম ওয়ান, এখন এটার চিহ্ন কি পজিটিভ হবে না নেগেটিভ, এটা আমি কীভাবে পাবো? মাইনাস ওয়ান টু দি পাওয়ার, এটার প্রথম এলিমেন্টটা কি দুই নম্বর সারি এক নম্বর কলাম, তাহলে এই যে এখানে বেজোর সংখ্যা, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার বেজোর মানে মাইনাস ওয়ান, তাহলে এটা নেগেটিভ, এখানে আমি তাহলে মাইনাস ওয়ান নিতে হবে, তাহলে মাইনাস ওয়ান নিলাম, তারপর মডুলাস দিলাম, এটা যে সারিতে আছে ওয়ান জিনিসটা ওই সারি বাদ এবং ওই কলাম বাদ, তাহলে রইল কি সিক্স সেভেন ফোর ফাইভ, তারপর আমি যে এলিমেন্টটা বসবো এটা হলো জিরো, জিরো বসাইলে আসলে মানে আলটিমেটলি সবই জিরো হয়ে যায়। তারপর আমরা চিহ্নটা চেনার জন্য আমরা এখানে চিহ্নটা কাউন্ট করি, ধরো মাইনাস ওয়ান টু দি পাওয়ার, এটা কত নম্বর সারি দুই নম্বর সারি, কত নম্বর কলাম দুই নম্বর কলাম, তাহলে টু প্লাস টু পজিটিভ, তাহলে আমার আলটিমেটলি পজিটিভই আসবে, তাহলে এখানে আমরা পজিটিভ ভ্যালুটা বসাবো। তারপর যে মডুলাস দেই, জিরো যে সারিতে আছে ওই সারি বাদ ওই কলাম বাদ, তাহলে রইলো কি মাইনাস টু সেভেন, মাইনাস টু সেভেন থ্রি ফাইভ, থ্রি ফাইভ। তারপর যদি আমি এই টু এলিমেন্টটা নিয়ে কাজ করি, এটা এই কত নম্বর সারিতে আছে দুই নম্বর সারি, কত নম্বর কলাম তিন নম্বর কলাম, তাহলে এটা কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার বেজোর মানে মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে এটার চিহ্নটা হবে নেগেটিভ এবং জিনিসটা টু, তাহলে টু বসালাম, তাহলে আমি এখন যে মডুলাস নেই এটা যে সারিতে আছে ওই সারি বাদ এবং ওই কলাম বাদ, তাহলে মাইনাস টু ইন্টু ফোর, আচ্ছা সরি মাইনাস টু ফোর, তারপর হলো মাইনাস টু ফোর সিক্স থ্রি, সিক্স থ্রি বসালাম। তাহলে আমি যদি এটা এখন করি তাহলে কী হবে, মাইনাস ওয়ান পাঁচ ছয় ত্রিশ, মাইনাস চার সাত আঠাশ, প্লাস জিরো, তো এটা পুরোটাই জিরো হয়ে গেল বাদ দিয়ে দিলাম, মাইনাস টু, তাহলে কি মাইনাস এইট, মাইনাস এইটিন, তাহলে আমার রইল কি টু ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস টু, তারপর এখানে কি মাইনাস ছাব্বিশ, এই ছাব্বিশ ইন্টু মাইনাস টু, তাহলে প্লাসের বায়ান্ন, তাহলে হইল কি ফিফটি। দেখো এইভাবে করে আমি ফিফটি পাইলাম, এবং এরকম ধরো এইখানে আমরা একটা সুবিধা পাইছি, দেখো এখানে যখন একটা এলিমেন্ট জিরো ছিল তখন আমার কিন্তু একটা একটা অংশ করতে হয় নাই, এমনিতেই জিরো বলে দিতে পারছি। এর জন্য এইরকম প্রবলেমগুলোতে যখন জিরো যেদিকে বেশি থাকবে ওই দিকেই আমরা বিস্তার করব। ধরো এটা তুমি দুই নম্বর সারি বরাবর বিস্তার করতে পারতো অথবা দুই নম্বর কলাম বরাবর বিস্তার করতে পারতো, সেক্ষেত্রে এরকম কাজ, এরকম কাজ দুইটা করতে হতো। এই অনেক জায়গায় তোমাকে ইচ্ছা করলে অনেক সময় ফোর বাই ফোর, এই ফোর বাই ফোর সাইজেরও নির্ণায়ক দিতে পারে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, ধরো আমি যদি একটা এক্সাম্পল লিখি, আমি বোর্ডে যে নির্ণায়কটা দিচ্ছি এটা হলো ফোর বাই ফোর অর্ডারের,
এবং এই জিনিসটা তোমরা সাধারণত পরীক্ষায় পাবা না, কিন্তু ভর্তি পরীক্ষায় হয়তো পাইতে পারো, কারণ কোনো একবার রুয়েটে না কোথায় যেন এটা এরকম একটা আসছে। বাট তুমি ভাবতে পারো কখনোই তো 4x4 করে অভ্যাস নাই, কিন্তু তুমি একটু আগে যে আমি কনসেপ্টের কথা বললাম এটা যদি জানো তাহলে এটা ওই অন্যান্য 3x3 এর চেয়ে এটা সহজ এবং খুব তাড়াতাড়ি হবে। কীভাবে দেখো, এটা যদি তুমি প্রথমেই দেখো একটু বড় করে চোখ বড় করে করে আগে প্রবলেমটা দেখো। দেখো এখানে এখানে এই বরাবর 2টা 0 আছে, এই চতুর্থ কলাম বরাবর 2টা 0 আছে, আবার তৃতীয় সারি বরাবর 3টা 0 আছে। তাহলে আমি প্রথমেই বিস্তার করবো হলো তৃতীয় সারি বরাবর বিস্তার করলে আমার জাস্ট এই এলিমেন্টের কাজটা করলেই হচ্ছে। ধরো আমি তৃতীয় সারি বরাবর যদি বিস্তার করি প্রথমে 4 এলিমেন্টটা দিব, এবং এটা কত এটার চিহ্নটা যদি আমি হিসাব করি -1 দিব, আর এটা হলো 3 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে এটার চিহ্ন হলো পজিটিভ, মানে 1 আসতেছে যেহেতু, তাহলে এখানে পজিটিভ আর কিছু লিখলাম না। তারপর কি, এটা যে সারিতে আছে ওই সারি বাদ এবং যে কলামে আছে ওই কলাম বাদ। তাহলে এই যে আমি যদি কেটে ফেলি এখানে এই যে এই সারি বাদ এবং এই কলাম বাদ, তাহলে আমার রইলো কি এই যে এরকম 4 0 0 7 8 6 7 8 6, তারপর রইল 2 3 4 2 3 4, এটা রইল, ঠিক আছে। তারপর দেখো এখন এটা কী করবা, এটা যদি তুমি প্রথম সারি বরাবর বিস্তার করো, কারণ প্রথম সারি বরাবর 2টা 0 আছে, সেক্ষেত্রে আমি এটা যদি প্রথম সারি বরাবর বিস্তার করি তাহলে এই অংশটা আলাদা, 4 জিনিসটা আলাদা হয়ে গেল। এটাকে যদি আমি প্রথম সারি বরাবর বিস্তার করি এখন আরেকটা 4 হবে এখানে, এই যে এই 4টা, হ্যাঁ এটা যদি আমি একটা ব্র্যাকেট দিই 4, তাহলে এটা কি যে সারিতে আছে ওই সারি বাদ এবং কলাম বাদ, তাহলে রইল কি আমার এই 8 6 3 4, ঠিক আছে। আমার অন্যান্য কাজগুলো আর করতেই হবে না, কারণ 0 দেওয়া যেগুলো হয় এগুলো তো 0ই হয়ে যায়। তাহলে আমার এখানে কি আসে 4 ইন্টু, ভিতরে আসে 4, এখানে 4 8 32, এটা এটা সেকেন্ড ব্র্যাকেট, 4 8 32 -3 6 18, তাহলে আমার রইল কত 4 ইন্টু, 32 - 18 মানে হলো 14, 4 14 হলো 56, 4 56 হলো 4 50 200 424 224, দেখছো এটা খুবই সিম্পল এবং খুব তাড়াতাড়ি হয়েছে। এর জন্য তোমাকে যে কোনো সারি বরাবর বিস্তার করা শিখতে হবে। আবার আমরা কিছুদিন পর এই পরবর্তী ক্লাসগুলোতে আমরা এমন সব প্রবলেম পড়বো যেগুলো হলো ABCD অনেক মানে হাবিজাবি অবস্থা করে ফেলে, এগুলো যদি আমরা বিভিন্ন সারি বরাবর বিস্তার করা না পারি সেক্ষেত্রে এগুলো অনেক কঠিন হয়ে যাবে।